কেউ যদি নিষ্ঠুর হয়, দায়িত্বহীন হয়, তার কথা ভেবে কষ্ট পেয়ে কি লাভ বলো তো আমাকে? আমার জন্য আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন। কর্তব্য করতে গেলে খুব কষ্ট পেতে হয় সোমা। তোমার খুব চিন্তা ছিল না পাপাইয়ের কি হবে? আমি পাপাইয়ের একটা ব্যবস্থা করে ফেলেছি। আপনি থাকতে আমার পাপাইয়ের যে একটা ব্যবস্থা হবে সেটা আমি জানতাম। পাপাই দার্জিলিং কনভেন্টে পড়তে যাবে। পাপাই দার্জিলিং এ চলে যাবে? ওকে ওখানে নিয়ে যাওয়ার আগে আমি তোমার সঙ্গে দেখা করিয়ে নিয়ে যাব, কেমন? আমি ডাক্তারের স্পেশাল পারমিশন নিয়ে নেব। পাপাই ওখানে একা থাকতে পারবে? একা কেন থাকবে সোমা, আমি তো যাচ্ছি, আমি দার্জিলিং এ চাকরি নিয়ে চলে যাচ্ছি, ও আমার সঙ্গে থাকবে। খুব নিশ্চিন্ত লাগছে, পাপাই কনভেন্টে পড়বে, ছেলেবেলায় শুনেছিলাম যার কেউ নেই তার ভগবান আছেন, আপনি পাপাইয়ের সেই ভগবান। তুমি এরকম করে কেন বলছো সোমা? পাপাইয়ের কেউ নেই মানে? তুমি আছো, মেসোমশাই আছে। আমি আর কটা দিন দিদি, পাপাইকে আর কয়েকটা দিন বাদে নিয়ে গেলে হয় না? ওদের তো ভর্তির সেশন আছে সোমা, সেশনের মধ্যে ভর্তি না করলে পাপাই এক বছর পিছিয়ে যাবে। তাছাড়া পাপাইকে আমি আমার সোর্স থেকে ভর্তি করিয়েছি, এক বছর পরে সেই সোর্সটা আমার নাও থাকতে পারে, তাই না? না আসলে আমি তো আর বেশি দিন বাঁচব না, পাপাইটা যদি একটু কাছাকাছি থাকতো তাহলে একটু শান্তি পেতাম। সোমা তুমি এভাবে কেন বলছো? তুমি তো সুস্থ হয়ে যাবে, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, ডাক্তাররা আর কদিন পরেই তোমাকে ছেড়ে দেবেন। আমার সঙ্গে কথা হয়ে গেছে, আমি তুমি পাপাই আমরা সব একসাথে থাকবো দার্জিলিং এ। আমি জানি, আমি আমি জানি আর আমি বাঁচব না। আমি নার্সের কথা শুনেছি একদিন, ওরা ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি। ওরা বলছিল ডেজার্ট নাম্বারড, আমি আরো কয়েকটা দিন পাপাইকে কাছে দেখতে চাই। নার্সরা কি জানে? নার্সরা সব জানে না সোমা, আমার সঙ্গে ডাক্তারের কথা হয়েছে। হ্যাঁ, ডাক্তারবাবু নিজে আমাকে বলেছেন তুমি সুস্থ হয়ে যাবে।